আমি কিন্তু এই মাত্র বুড়ির সাথে খুব ভালো ব্যবহার করে এসেছি, যাতে বুড়ি ভাবে যে আমি শিরোপার ভালো চাই। তুইও বুড়ির সাথে ভালো ব্যবহার করবি। তুমি তো গ্রেট অ্যাক্ট্রেস, আমি তোমার মতো অ্যাক্টিং পারি না গো। ইয়ার কি মানুষ? হ্যাঁ, আমি কি তোর দোস্ত বন্ধু লাগি? তুই আমার লাগি ইয়ার কি মানুষ? তুই এখন একটু স্বীকার কর, তুই বিকনের লোক না। হেই, বিকনকে এত ভয় পাস কি লাগে? হ্যাঁ, আমার এই সত্যিকারের কথা, বিকনের কি চুরি করছিস? হ্যাঁ ক, খুলে ক। না মা, তোমাকে কিছুই করতে হবে না, সবকিছু আমি একাই করব, তুমি জাস্ট আমাকে বাধা দিবে না। না, এই মুহূর্তে তুই কিছুই করবি না, এটা আমার হুকুম, আমার আদেশ, আমার হুকুমের বাইরে তুই কিচ্ছু করবি না, মনে রাখিস। আজ হয়তো তুমি আমাকে আটকিয়ে দিলে, কিন্তু আরো তো দিন বাকি আছে, এই খেলার শাস্তি আমি ওদেরকে দিয়েই ছাড়ব। আসি আপনাকে দোয়ায়। তা কে বলতেছে? আপনি আমার নাম্বারটা হারিয়ে ফেলেছেন। বুঝতে পেরেছি, তাহলে বোধহয় খুব ভালোই আছে। আরে আমি তো চিনতে পারতেছি না, বলেন না আপনি কে? আমি জেরিন। ও জেরিন, তা জেরিন বোন তুমি কি ভালো আছো? কেমন করে ভালো থাকি, আপনি গাছে উঠিয়ে দিয়ে মই সরিয়ে নিয়েছেন। আমি আবার কবে কারে গাছে উঠাইলাম, এটা কেমন কথা গো? কাকে আবার? আমাকে? সেই সবুজকে দিয়ে যে স্বপ্নকে কিডন্যাপ করালেন, তারপর তো খোঁজই রাখলাম না। এমন তো কথা ছিল না বোন, তুমি বোন হিসাবে আমার কাছে একটা কথা বলছিলা, আমি সাধ্য মতো আমার দায়িত্বটা পালন করছি, পরের দায়িত্ব তো তোমার, তাই না? আর এই যে কিডন্যাপ, কিডন্যাপ তো আমি করি নাই বোন, এই সমস্ত প্ল্যান ট্ল্যান সবই তোমার, কিন্তু এখন তো দেখতেছি যে উল্টা ব্লেম তুমি আমারে করতেছো। সব ঠিক আছে, কিন্তু ফাঁসলে কিন্তু আমি একা ফাঁসব না, সাথে আপনিও ফাঁসবেন। না না না, তুমি কি কইতাছো এই সমস্ত? আমি তো বুঝতেছি না, কি কও? শুনুন, বিকন এসেছে স্বপ্নকে উদ্ধার করতে। তো এটা তো অনেক পুরান কথা। দেখুন, আমরাও আবার এখানে এসেছি, আর সবুজ এখনো কোনো সমাধান করতে পারেনি, আর বিকন যদি স্বপ্নকে পেয়ে যায় তাহলে মহা বিপদ হয়ে যাবে। ও তাই তো দেখতেছি, তো আমি এখন কি করব? আপনি সোজা কক্সবাজারে চলে আসবেন, আমরা কক্সবাজারে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। ওকে। হাই হাই, তো নতুন করে আবার আর একটা জালে আটকে দিছি, কি করব এখন? কি যে করলো যে ফাইসা যাইতে পারি, পিট বাঁচাইতে হলে তো যাইতেই হবে।
পাচ্ছি না। তার মানে ল্যাপটপটা লুকিয়ে রেখেছে, তাহলে কিলার কাজটা ওরাই করেছে যেহেতু ল্যাপটপটা লুকিয়ে রেখেছে। শিরোপা, তুই এখানে কি করছিস? কিছু তো করছি না, এমনি এসেছি। মিথ্যে বলবি না, নিশ্চয়ই তুই এখানে কোনো ক্লু খুঁজতে এসেছিস। সেদিন তো তুই আমাকে এ কথা বলেছিস। হ্যাঁ মা, আমি ল্যাপটপটা খুঁজতে এসেছি। তাছাড়া আমি বুঝতে পেরেছি কাজটা ওদেরই, ওরা দুই বোন মিলে আমার সর্বনাশ করেছে। তোকে আমি নিষেধ করেছি না? তোর বাবা বিদেশে, বিকন বাড়িতে নেই, এখন কোনো ঝামেলা জড়াবি না। তুই আমার কথা না শুনে কেন এই রুমে এলি? কেন মা, তুমি বারবার ওদেরকে বাঁচাতে চাও? আমি তো তোমাকে বললাম কাজটা ওরাই করেছে, ওদেরই প্ল্যানে এই কাজটা হয়েছে। জাস্ট একটু সময় দিলে আমি সব প্রমাণ হাতে পেয়ে যাব, আর প্রমাণ হাতে পাওয়ার সাথে সাথে আমি ওদেরকে শাস্তি দিতে পারবো। কিন্তু তোমার জন্য আমি ওদেরকে শাস্তি দিতে পারছি না। কেন মা, কেন তুমি ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিচ্ছ বারবার বলো? কেন উত্তর নেই সেটা আমি জানি। যতই রাঙা তোমার স্বপ্ন হোক না কেন, তুমি আমাদের চেয়ে রাঙাকে বেশি ভালোবাসো, আর তোমার এই বেশি ভালোবাসার কারণে তুমি রাঙাকে কোনো শাস্তি দিতে চাও না। সৎ অসৎ কোনো ব্যাপার না, আমি চাই না তুই ওদের মতন করিস। ওরা ছোটবেলায় শিক্ষা পায়নি, ওরা ভাবতে পারছে না নিজের বোনে ক্ষতি করতে গিয়ে ওরা নিজেদের কত বড় ক্ষতি ডেকে আছে, এই পরিবারকে লজ্জার মধ্যে ফেলছে। মানে আমি চাই না তুই এসব কাজ করিস, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলিস। মা, এটা আমার জীবন মরণের প্রশ্ন। ওরা সবার কাছে আমাকে হাস্যকর করে তুলেছে, সবাই আমার কৃষ্টিম গার্ল হিসেবে চেনে, তারপরে তুমি কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছ? কেন পরিবারের কথা ভাবছো বলো? কেন তুই এখন বুঝতে পারবি না, যখন তুই অন্য কোনো পরিবারে পড়বি, মা হবি, তখন সব বুঝতে পারবি। চল চল এখান থেকে। না, আমি যাব না, আমি আমার কাজ শেষ করেই যাব। পাগলামি করিস না শিরোপা, ওরা যে কোনো সময় এখানে এসে পড়বে, তোকে আর আমাকে এখানে দেখলে আরো ঝামেলা বাড়বে। আমি তো ওদেরকে সন্দেহ করছি না, আমি শিওর কাজটা ওরাই করেছে। কোনো প্রমাণ নেই তোর হাতে, তুই শিওর কিভাবে হলি? তুমি তো প্রমাণ খুঁজতে দিচ্ছ না, শিওর কিভাবে হব? শিরোপা, কেন কথা বাড়াচ্ছিস? চল চল আমার সাথে। না, যাবো না। আয় আয় বলছি। বুঝতে পারছি না কি ঘটছে, যারা জেরিন কেন এখানে, ওদের কি কাজ, হঠাৎ করে ওরা এই শহরে কেন এসেছে? স্বপ্নামের কিডন্যাপের সাথে কি ওরা কোনো না কোনোভাবে জড়িত? না না, ওরা কেন জড়িত হবে স্বপ্নামের কিডন্যাপের সাথে? ওরা হয়তো ঘুরতে এসেছে, কিন্তু মন থেকে সন্দেহ কিছুতেই দূর করতে পারছি না। ভালো করে খোঁজ নিতে হবে, অবশ্যই ভালো করে খোঁজ নিতে হবে। আমি তো কারো কাছে যাই না, সবাই আমার কাছে আসে, এটাই হচ্ছে আমার ভাগ্য। মাঝে মাঝে আপনার কথা শুনে মনে হয় আপনি পাগল। আসলে কি কি বলতে চান বলেন তো? কি বলবো, খুব সব পরিষ্কার, তোমরা সবাই আমার কাছে এসেছো। আমি তো তোমাদের কাছে যাইনি,
এতদিন মনে করে এসেছি আপনি পাগল, কিন্তু এখন মনে হচ্ছে আপনি পাগল না, অন্য কোনো প্ল্যান আছে। কি চান আপনি বলুন তো? পারবে, যা চাইবো তা দিতে পারবে? আমার মায়ের ভালোবাসা, স্নেহ পারবে? ঘুম পাড়া নিয়ে সেই গান আমাকে ফিরিয়ে দিতে? বলো বলো, আমাকে দিতে পারবে? পারবে না। এসব কি হচ্ছে, এমন করছেন কেন? পারবে না, পারবে না, কেউ পারবে না, কেউ না। এই আমার হাতের ফাঁক দিয়ে সময় চলে গেছে, আমাকে টাটা কেউ পারবে না, কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না, কেউ না। কে আপনি? আমি মানুষ, একা একা একজন মানুষ পৃথিবীতে যার কেউ নাই। আপনি কি পাগল নাকি মুখোশধারী পাগল? আপনার চোখ অন্যরকম, বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। অনেক হয়েছে, আমাকে বোঝার মতো সোজা মানুষ আমি না। আমি ভয়ঙ্কর, ভয়াবহ। আমি মানি না কোনো আইন, আমি এরকম কিছু অকাল বলতে কি জেরিন যেইভাবে আমারে ধরছে, মনে হয় না যে কক্সেস বাজার না গেলে চলবো, যাইতেই হইব। কিন্তু এইদিকে তো স্বপ্নম নাই, এর মধ্যে আমি যদি আবার বাইরে যাই তাহলে তো ওগো সন্দেহ আরো বেশি আমার উপর পড়বে। আর নূপুর তো আছেই, কিছু করলেও সন্দেহ করে, না করলেও করে। আবার আমি যদি কক্সেস বাজার না যাই তাহলে জেরি যে মাইয়ার মাইয়া কোনো একটা উল্টা পাল্টা কইরা আমারে ফাঁসাইয়া দিতে পারে। না, যাওয়াই লাগবে। কাজিন, তোরে আমি মনে মনে খুঁজতেছিলাম, তোর সাথে আমার কথা বলা দরকার। কেন বলতো? শোন, আমি যে কয়েকদিন আগে যে কক্সেস বাজার গেলাম, আমগো ব্যবসাটা ভালো করে দেখে আসলাম, কিন্তু আমার কাছে মনে হলো কি, আমরা যদি রেগুলার যাতায়াত না করি তাহলে কিন্তু ব্যবসাটা হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তবে কয়েকদিন এখানে নজরদারি করো। দূর থেকে তদারকি করে তো কোনো লাভ নেই, কক্সবাজার যাইতে হইব, ওইখানে থাকতে হইব, সমস্ত ব্যবসা বাণিজ্য সব সময় নজরদারি করতে হইব, অনেক কাম। সমস্যা কোথায়, যাও ওইখানে কয়েকদিন থেকে নজরদারি করো, আর এই দিকটা আমি দেখছি। আমি তো কয়েকদিন আগে ঘুরে আসছি, এবার তুই যা। তাছাড়া আমি কোনো জায়গায় গেলে তোরা হাজার রকমের প্রশ্ন তোলস, আমারে সন্দেহ করস। দেখো বড় ভাই, এক হাতে কোনোদিন তালি বাজে না। তুমি এমন কিছু করেছো যে বড় হয়েও তুমি তোমার সম্মানটা ধরে রাখতে পারছো না, এটা তোমার ব্যর্থতা, আমার না। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত বাদ দে তো,
এখন কি করতে হইব সেটা ভাব। তুই যাবি নাকি আমি? তাছাড়া দরজা ওইখানে আবার ওই বিকন গেছে, বুঝছস? কিন্তু বিকন তো ওইখানে শব্দামকে খুঁজতে গেছে, তোমাকে আবার ওইখানে দেখে সন্দেহ না করে। আরে শোন, বিকন রে গোনার টাইম তো আমার নাই, ওই সমস্ত চিন্তা বাদ দে। এক কাম করি, দুই ভাই একলগে কক্সবাজার যাই, দুই ভাই তাড়াতাড়ি কাম সেরা চলে আসি, চল। দুই ভাই একসাথে কোথায় যাওয়া হচ্ছে? বড় ভাই কক্সবাজার যাবে, সাথে আমাকেও নিয়ে যেতে চাই। কক্সবাজার? হঠাৎ কক্সবাজার কেন? নূপুর, তুমি মায়া মানুষ, এত কিছু বুঝবা না। আমগো এখানে যে ব্যবসা বাণিজ্য আছে না, অনেক রকমের ঝামেলা হইতাছে, এই জন্য আমরা যাব। কক্সবাজারে মানুষ মারে নাকি অনেক সহজ, ঘুমের ওষুধ খাইয়ে পানিতে ফেলে দিলে অনেক দ্রুত মানুষ মরে যায়। কারণ সে আর পানি থেকে উঠতে পারে না। তাতে করে সুবিধা দুটো, এক সবাই মনে করে মানুষটি পানিতে ডুবে মরে গেছে, আর আসামিকে পুলিশ সন্দেহ করে, তাকে কেউ ধরতেও পারে না। তোমার এই কথাটার কি মানে নূপুর? তুমি কি বুঝাইতে চাও? ভাইজান, আমি আর আপনাকে কি বলবো, আমি আপনাকে যা বলতে চাইছি তা আপনি খুব ভালো করেই জানেন। আপনি না বলেন, সামাজিতার কে লিয়ে ইশারায় কাফি।